এবার গাজার একটি হাসপাতালে সরাসরি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে নিহত হয়েছে অন্তত ৫'শ জন আল আহলি হাসপাতালে এই হামলা চালানো হয় এই ঘটনায় ফিলিস্তিনে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে জাতিসংঘ পরিচালিত মধ্য গাজার একটি স্কুলে হামলায় প্রাণ গেছে অন্তত ৬ জনের স্কুলে আশ্রয় নিয়েছিলেন অন্তত ৪,০০০ বাস্তুচ্যুত মানুষ বর্তমানে গাজার কোনো স্থানই নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা অঞ্চলটির বর্তমান অবস্থানকে ভুতুড়ে পরিবেশের সাথে তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুশাম জটলেম গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা ৩,০০০ ছাড়িয়েছে যার এক তৃতীয়াংশই শিশু গুরুতর আহত ১২,০০০ এর বেশি বাসিন্দা মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়